আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কচিকাঁচা একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি কচিকাঁচা একাডেমির জুনিয়র শিক্ষক মুসাম্মদ খাদিজা আক্তার। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি এখন তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় 7 পরিবেশ দূষণ প্রতিরোধ ও সংরক্ষণ নিয়ে আলোচনা করব। তাহলে চলো প্রথমে আমরা পাঠ 1 নিয়ে আলোচনা করি। এই দেখো কি লেখা আছে এখানে, বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ। মানুষ কিভাবে পরিবেশ দূষণ করছে তা নিচের ছবির মাধ্যমে দেখানো হলো। এই দেখো এখানে কি, ইটের ভাটা থেকে ধোঁয়া, তাই না? এই দেখো গাড়ি থেকে ধোঁয়া নির্গত হচ্ছে। এখানে হর্ন বাজাচ্ছে বা মাইকে জোরে শব্দ দূষণ হচ্ছে। এই দেখো এখানে ময়লা আবর্জনা ফেলছে। এখানে কি করছে, জমিতে কীটনাশক ব্যবহার করছে। এখানে বর্জ্য নিষ্কাশন হচ্ছে। এগুলো সবই হলো আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর বা পরিবেশ দূষণ। বায়ু দূষণ, মাটি দূষণ, বর্জ্য দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ। কী কী দূষণ? বায়ু দূষণ, মাটি দূষণ, বর্জ্য দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ, এই সবগুলো মিলেই হলো পরিবেশ দূষণ। আমরা এখন পাঠ 2 আলোচনা করব। পাঠ 2, পরিবেশ দূষণের কারণ ও ফলাফল। আমরা এর আগে বিভিন্ন পরিবেশ দূষণ সম্পর্কে জেনেছি, এখন দেখি এই দূষণের কারণ ও ফলাফল কী। বায়ু দূষণ, এই দেখো ছবিতে আমরা দেখতে পাচ্ছি, বায়ু দূষণ হচ্ছে দূষিত বাতাস আমাদের ফুসফুসে প্রবেশ করে, ফলে আমাদের রোগ হয়। দূষিত বাতাস আমাদের ফুসফুসে প্রবেশ করে, ফলে আমাদের কী হয়, রোগ হয়। ধুলাবালি ও ধোঁয়ার ফলে বাতাস গন্ধযুক্ত ও দূষিত হয়ে যায়। পানি দূষণ, এই দেখো এখানে আমরা পানি দূষণের, পানি দূষণের কী দেখতে পাচ্ছি, চিত্র দেখতে পাচ্ছি। দূষিত পানিতে মাছ মারা যায়, ডায়রিয়া ও জন্ডিসের মতো রোগ হয়। অপরিষ্কার পানিতে মশা মাছি জন্মায় ও রোগ জীবাণু ছড়ায়। কী হয়, দূষিত পানিতে কী কী হয়, দূষিত পানিতে মাছ মারা যায়, ডায়রিয়া ও জন্ডিসের মতো রোগ হয়। অপরিষ্কার পানিতে মশা মাছি জন্মায় ও রোগ জীবাণু ছড়ায়। ময়লা আবর্জনা খাল বিল পুকুর বা নদীতে মিশে পানিকে দূষিত করে। কি করে, ময়লা আবর্জনা খাল বিল পুকুর বা নদীতে মিশে পানিকে দূষিত করে। মাটি দূষণ, এই দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কীটনাশক প্রয়োগ করা হচ্ছে, এর ফলে কী হয়, মাটি দূষণ হয়। জমিতে ফসল কম হয়, গাছপালা মারা যায়, মানুষ ও পশু পাখির ক্ষতি হয়। অতিরিক্ত রাসায়নিক দ্রব্য ও কীটনাশক ব্যবহার করলে মাটি দূষণ হয়। এই দেখো উচ্চস্বরে মাইক বাজাচ্ছে, এখানে গাড়ির হর্ন বাজাচ্ছে, এতে কী হয়, শব্দ দূষণ। আমাদের শ্রবণের সমস্যা হয়, মাথা ব্যথা করে, রাস্তাঘাটে বা যে কোনো জায়গায় জোরে শব্দ বা আমাদের ক্লান্ত করে ও বিরক্তির সৃষ্টি করে। আমাদের কী কী ক্ষতি হয়, আমাদের শ্রবণের সমস্যা হয়, মাথা ব্যথা করে, রাস্তাঘাটে বা যে কোনো জায়গায় জোরে শব্দ আমাদের ক্লান্ত করে ও বিরক্তির সৃষ্টি করে। বর্জ্য দূষণ, এই দেখো যেখানে সেখানে কি করছে, ময়লা আবর্জনা ফেলছে, এতে কি হয়, বর্জ্য দূষণ হয়। আমাদের চারপাশের পরিবেশ নষ্ট করে, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে
দুর্গন্ধ ছড়ায় এবং রোগ জীবাণুর সৃষ্টি হয়, ফলে পরিবেশ দূষিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পাঠ তিন সম্পর্কে আলোচনা করব, দূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণ। আগে আমরা জেনেছি পরিবেশ কিভাবে দূষিত হচ্ছে, এখন আমরা জানব পরিবেশ কিভাবে দূষণ রোধ করা যায় এবং সংরক্ষণ করা যায় এই সম্পর্কে। পরিবেশ দূষণের কারণ ও ফলাফল সম্পর্কে আমরা জেনেছি। আমাদের এই দূষণ রোধে কাজ করা উচিত, যেখানে সেখানে থুথু কফ ফেলা এবং মলমূত্র ত্যাগ করা উচিত নয়। সবাই মিলে বাড়ি, রাস্তাঘাট ও খেলার মাঠ পরিষ্কার রাখা উচিত। পুকুর, নদী, খাল বা যে কোনো জায়গায় ময়লা আবর্জনা ফেলা উচিত নয়। সব সময় নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলা উচিত। এই দেখো, এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা হচ্ছে, তাই না? কী করছে? ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা হচ্ছে। এখানে আমরা কী দেখতে পাচ্ছি? শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠ পরিষ্কার করছে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা অধ্যায় 7 এর তিনটি পাঠ সম্পর্কে জেনেছি। এখন আমরা কতগুলো প্রশ্ন ও প্রশ্নের উত্তর সম্পর্কে জানব। সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও। ক, বায়ু দূষণের দুটি কারণ লেখো। বায়ু দূষণের দুটি কারণ হলো যেখানে সেখানে থুতু ফেলা ও মলমূত্র ত্যাগ করা, বিভিন্ন প্রকার যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া। খ, অতিরিক্ত শব্দের ফলে কি হয়? অতিরিক্ত শব্দের ফলে শব্দ দূষণ হয়। গ, শব্দ দূষণের ফলে কি হয়? শব্দ দূষণের ফলে শ্রবণের সমস্যা ও মাথা ব্যথা হয়। ঘ, কোথায় ময়লা আবর্জনা ফেলা উচিত? নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা উচিত। ও, বর্জ্য দূষণ আমাদের কি করে? বর্জ্য দূষণ আমাদের চারপাশের পরিবেশ নষ্ট করে। চ, পানি দূষণের ফলে হয় এমন দুটি রোগের নাম লেখো। পানি দূষণের ফলে ডায়রিয়া ও জন্ডিস হয়। ছ, পরিবেশ দূষণ কি? পরিবেশ দূষণ হলো পরিবেশের কোনো দূষণ জীবের জন্য ক্ষতিকর হলো পরিবেশ দূষণ। বর্গীয় জ, পরিবেশ দূষণের ফলে জমিতে কি কি ক্ষতি হয়? পরিবেশ দূষণের ফলে জমিতে উৎপাদন কম হয়, ফলে আমাদের দেশে খাদ্য সমস্যা দেখা দেয়। ঝ, তোমার জানা বায়ু দূষণের দুটি কারণ লেখো। আমার জানা বায়ু দূষণের দুটি কারণ হলো যেখানে সেখানে থুথু ফেলা ও মলমূত্র ত্যাগ করা এবং বিভিন্ন প্রকার যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অধ্যায় 7 এতক্ষণ আমার সাথে পড়েছ বা জেনেছ। আমি তোমাদের কতগুলো সংক্ষেপে প্রশ্ন উত্তর পড়িয়েছি, তোমরা এই প্রশ্ন এবং প্রশ্নের উত্তর বাসায় সুন্দর করে পড়বে, পড়ে খাতায় লিখে আব্বু আম্মুকে দেখাবে। তো এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।